রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। চিকেন স্টকটা করতে যতটা বেশি সময় লাগে, আর এটা কিন্তু ম্যাগি দেওয়ার পরে বেশি সময় লাগে না, আর আগে থেকে যদি চিকেন স্টকটা রেডি করে রাখা যায় তাহলে খুবই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু কর্ন দিলেও খুব ভালো লাগে, যেহেতু আমার কাছে নাই আমার ছেলে খেতেও চায় না। চিকেনটা আগে থেকে আমার সিদ্ধ করা ছিল, এর জন্য বেশি সময় নেওয়া হচ্ছে, গরম করা লাগবে না বা জ্বাল দেওয়া লাগবে না, আমি জাস্ট নুডলসটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি দুইটা নুডলসের জন্য 2 মগ পানি নিয়েছি। রান্না করা কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে হয় খুবই মজার। যারা ম্যাগি প্রেমী আছে আর কি, যারা ম্যাগি অনেক পছন্দ করে, তাদের তো খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেন না প্লিজ করে দিবেন। অনেকদিন হয়ে গেছে ইউটিউবে আসছি, বাট 1000 সাবস্ক্রাইবারই আসলে আমার হয় নাই। অনেক ভিডিও দিয়েছি, ভিউ হয় না, যাকে এখন আর কথা বলি না, আজান দিচ্ছে। এখন দিয়ে দেবো হচ্ছে ম্যাগি যে মশলাটা ছিল ওটা। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, আর আমার ছেলে খুব ঝাল পছন্দ করে, একটু ঝাল ঝাল চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো একটু বেশি বেশি করে। ও কাঁচামরিচের ঝালটা খেতে চায় না, বাট চিলি ফ্লেক্স দিলে খাই, একটু ঝাল ঝাল। দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো সস।